নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিজে বাপি। আমার গলে কাঁচা থাকতো গো, মাথা তুই কানাকানি করছিস, তোর শাশুড়ি মারা গেল নাকি? ওই ঝাড়ে কোপ পড়েছে গো, ঝাড়ে কোপ পড়েছে। ও হো, তাহলে তোর শাশুড়ি মারা গেল বল। আচ্ছা গোদাই, তুই একা বাড়ির মধ্যে কান্নাকাটি করছিস, বাড়ির মধ্যে বৌমাকে দেখতে পাচ্ছি না। শান্ত 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 বাবা, তা বৌমা কি করে মারা গেল বাবা? তোমার বৌমা কিভাবে মারা গেছে তুমি শুনবে গুড়ো? তাহলে শোনো গুড়ো, তোমার বৌমা কিভাবে মারা গেছে? আমার অতি সাহা দেহের বিয়ে বখুর জমি বন্ধ দিয়ে তিন দিনের জ্বরে আমার বউটা গেছে মরে। হাতে ছিল চুড়ি ভেজে দিত মুড়ি, বহুদিনের আশা কারো বউ মারা যায়নি, সে শোক পালন করতে পারেনি। তোমার একলার বউ মারা গিয়েছে। আমি বাঁচবো না গুড়ো, আমি কিনিয়ে থাকবো গুড়ো না গুড়ো, আমি মরে যাবো, আমি আর জীবন রাখবো না গুড়ো। বাবা শান্ত, বাবা বাবা শান্ত, এই জায়গাটা কথা বলি শোন। কি গুড়ো? যে মারা গেছে তার জন্য কানাকাটি করে তোর শরীরটাকে দুর্বল করিস না, আর তোর বাঁচতে হবে। না গুড়ো, আমি বাঁচবো না, আমি আর জীবন রাখবো না, আমি মরে যাবো গুড়ো, আমি মরে যাবো গুড়ো। যে মারা গেছে তার কথা ভুলে যা, তুই বেঁচে থাক। বাঁচতে আমার ইচ্ছা করে না ও খুড়ো গো, বাঁচতে আমার ইচ্ছা করে না, বাঁচতে আমার ইচ্ছা করে না। এবারে কি হবে জানি না, ও খুড়ো গো, বাঁচতে আমার ইচ্ছা করে না। এখন গেল দু
তিন কলে সব চলে গেল এক কলে গেল দু কলে গেল তিন কলে সব চলে গেল এ বাহারে কি হবে জানি না ও খুড়ো গো বাঁচতে আমার ইচ্ছা করে না বাঁচতে আমার ইচ্ছা করে না ও খুড়ো গো বাঁচতে আমার ইচ্ছা করে আবা গোড়া একটু শান্ত হ একটু আবা দেখ যে মারা যায় সে আর ফিরে আসে না তার জন্য কান্নাকাটি করে চোখের ঘরে কালি ফেলিস না গুড়ো তুমি বলো না আমি কি নিয়ে থাকবো গুড়ো চলো আমি তিন তিনটে বিয়ে করেছি কেউ লাস্টিং করে নি গুড়ো এই সময় তো আমার ছেড়ে একে একে চলে গেছে গুড়ো আমি কি নিয়ে থাকবো গুড়ো তুমি বলো না গুড়ো আবা চোখে চল মুছে ফেল যে মারা গেছে তার কথা ভুলে যাও আমি তোর আবার নতুন করে বিয়ে দেবো খুড়ো যে মারা গেছে তার কথা ভুলে যাবো তুমি আমার নতুন করে বিয়ে দেবে খুড়ো ও কি খুড়ো তুমি বলো না কেউ কি আমার মেয়ে দেবে খুড়ো তুমি বলো না খুড়ো আমার তো কেউ নেই দেবে যে দেশে তোকে কেউ চেনে না সেই দেশের মেয়ে তোর বিয়ে দেবো খুড়ো যে দেশে আমার চেনে না সেই দেশে মেয়ে বিয়ে দেবে খুড়ো কি সেই দেশে সেটা কোন দেশ খুড়ো এটাই তো কাঁথা বালিশ গুড়ো এই কাঁথা বালিশে তোমার বৌমা আর আমি থাকতাম গুড়ো এই কাঁথা বালিশে তোমার বৌমা মারা গেছে গুড়ো এটাই তো তোমার বৌমার কাপড় গুড়ো তার মানে এই কাপড় পরে তোমার বৌমা মারা গেছে গুড়ো সেই স্মৃতি নিয়ে আমি ঘুরছি গুড়ো আমি কি নিয়ে দাও বলো না গুড়ো বৌমা এই কাপড় পরে মরেছে গুড়ো আর সেই কাপড় নিয়ে তুই বুকে ধরে কান্নাকাটি করছিস গুড়ো এই আগে ভাল না আগে ভাল না গুড়ো আগে ওই দিকে ভাল ওই দিকে ভাল যে মারা যায় তার স্মৃতি নিয়ে কান্নাকাটি করছো খুড়ো আমি বলো না কি নিয়ে থাকবো চুপ আমি তোর খুড়ো আমি সব সহ্য করতে পারি কিন্তু তোর চোখে জল সহ্য করতে পারি না তোর চোখে জল দেখলে আমার চোখে জল ভুলে যায় আমি তোর বিয়ে দেবো ও সব ভুলে যা খুড়ো তুমি যখন আমার বিয়ে দেবে আমি সব ভুলে যাবো খুড়ো কিন্তু গুড়ো তোমার বৌমার আরেকটা স্মৃতি আমি বুকে আগলে রেখেছি গুড়ো সে স্মৃতি আমি ফেলতে পারবো না গুড়ো আমি সে স্মৃতি ফেলতে পারবো না আরো স্মৃতি আছে গুড়ো আরো স্মৃতি আছে না না কই দেখাও না আমি তোমার দেখাতে পারবো না গুড়ো না দেখাও না আমি দেখাবো না গুড়ো না দেখাও ও গুড়ো তুমি দেখো গুড়ো তোমার বৌমার আরেকটা স্মৃতি আমি বুকে আগলে রেখেছি গুড়ো এ স্মৃতি আমার ফেলতে বলো না গুড়ো আমি ফেলতে পারবো না গুড়ো এ স্মৃতি আমি ফেলতে পারবো না তুমি আর স্মৃতি খুঁজে পাওনি তুমি আর স্মৃতি খুঁজে পাওনি থাক তো চল মার বাবা গুড়ো কি স্মৃতি খুঁজে নাকি দাও গো চপ এবার মনটাকে সান্ত্বনা দে আমি তোর বিয়েতে নিয়ে যাবো খুড়ো আমার তিন তিনটি বিয়ে হয়েছে কেউ লাস্টিং করেনি আমার ছেড়ে সব একে একে চলে গেছে খুড়ো তুমি যখন আমার বিয়ে দেবে খুড়ো আমি আর কাঁদবো না খুড়ো আমি দেহ মুছে সব ধুয়ে ফেলে দেবো খুড়ো আমি সব ধুয়ে ফেলে দিলাম খুড়ো তাই এবার তুমি বর্ষা সেজে নাও খুড়ো শুধু বর্ষা সাজলে হবে না খুড়ো কেন তুমি যখন আমার বিয়ে দিতে নিয়ে যাবে আমার বিয়েতে পণ দিতে হবে খুড়ো তিনটে তিনটে বউ খাই করে ফেলেছো ফের পণ দিতে হবে হ্যাঁ খুড়ো তা বলো কি পণ দিতে হবে আমার একল দিতে হবে খুড়ো ও খুড়ো একল দিতে হবে খুড়ো তার মানে ওটা কি এটা ঘড়ি আংটি ফের ঘড়ি হ্যাঁ ও খুড়ো আর একটা জিনিস দিতে হবে খুড়ো বলো বলবো খুড়ো হ্যাঁ বলি হ্যাঁ বল না
বাবরি ওই সব বোম বাজি দেখলে আমার খুব ভয়, তা তোর হঠাৎ কেন মনে জাগলো যে তুই দুধ মানবি? না গুলো ওটা তো ভাই ভাই চেষ্টা করে দেখবো। ঠিক আছে, তবে আমার তরফ থেকে তোর একটা খুব দামি জিনিস আমি উপহার দেবো। কি দামি জিনিস খুলে দেবে? হে বাঁশের খাটগদি খুড়ো। বাঁশের খাটগদি বহুত দিন লাস্টিং করে খুড়ো? ওরে গোদাই, একবার বাঁশের খাটগদি যে শুয়েছে সে জানে যে বাঁশের খাটগদি শুলে কি শান্তি। ঠিক আছে, হবে তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি বর্ষা সেজে নাও খুড়ো। তুমি আমার বিয়ে দিতে নিয়ে যাবে খুড়ো? তাহলে আমি বর্ষা সেজে আমি কোথা দাঁড়িয়ে থাকবো খুড়ো? আমি তোমাকে যেখানে দাঁড়িয়ে করিয়ে দেবো তুমি সেখানে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে খুড়ো, তুমি যখন আমার বিয়ে দিতে নিয়ে যাবে আমি বর্ষা সেজে তুমি আমার যেখানে দাঁড় করিয়ে দিতে রাখবে আমি সেখানে দাঁড়িয়ে থাকবো খুড়ো। তাহলে তুমি আমার বিয়ে দিতে নিয়ে যাও খুড়ো। আজ আমি চললাম বর্ষা সাজতে। তোমরা হাওয়া খাচ্ছ সংসার করছো, আর আমি সংসার পড়েছি, আমার সে পাঁচি মাগমা এত পেটও মেরে গেছে, কখন কোথায় থাকে না বলে যেখানে সেখানে চলে যাচ্ছে। তবে আজকের বাড়িতে আসুক, এলে একটা স্টেপ নিতে হবে, তাই না? কত বড় মেয়ে বলো, কোথায় যে কখন কোন ঘটনা ঘটিয়ে ফেলবে আমার মা বাড়িতে আছিস? আরে কে ভর দুপুরবেলা ডাকছো বাড়ির মধ্যে এসো? আমি বাড়িতে আছি গো, আছি। আমি তো দাদা। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তবে রাজবাড়ির তো খুব কাজ। আমি তো ভেবেছি আমার বাপের বাড়ির বংশ একেবারে শেষ হয়ে গেছে। না অন্য করে বলিস না, অন্য করে বলে লজ্জা দিস না। ভালো আছিস? আমি কি ভালো থাকতে পারি? কেন আমার মাথার উপরে কত বড় চিন্তার বোঝা তুমি তো জানো। বর্তমানে পাঁচি আমার থেকে দেড় হাত ছাপিয়ে গেছে। তাই একটা কথা বলবো? বলো না, তোর ভাষা ভাষা। আরে বলো না, আমি পাঁচির জন্য একটা খুব ভালো ছেলে এনেছি, বিয়ে দিবি? সত্যি কথা? তবে দাদা আমার একটা কথা আছে, আমি কিন্তু জামাই কিছু দিতে পারবো না। তাই? হ্যাঁ, তার দাবি অনেক। শোনো, তার থেকে বড় দাবি আমার, আমার 150 টাকার মধ্যে পণ দিতে হবে। কেন? ওই বৌদির বাড়ি, ওই ঠাকুমার বাড়ি, আরে কাকিমাদের বাড়ি দুবার তিনবার করে নেমন্তন খেয়েছি, আর আমার একমাত্র পাঁচির বিয়ে যদি না ওদের বলি এই সমাজের টিওয়ালে মোটে জল ওঠে না। আর ওই বৌদি স্বামী হাউস করেছে, যদি জল আনতে যায় সকালবেলা একবার তালা মেরে দেবে। তাই তুমি 150 টাকা আমায় দিলে আমি ওই বৌদির হাতে তুলে দেবো। বৌদি, ও বৌদি, 350 লোকের আইটেম করতে পারবে তো? ঠিক আছে বৌদি, হ্যাঁ বলেছি। তুই পাড়া বলে খাস, 150 টাকা চেষ্টা করবো। পাঁচি কেটা নাকি বলে এমা পাঁচি রে বন্ধু মিস কল যে মারে মন চাই বন্ধু তোরে ফোন করিতে, মন চাই বন্ধু তোরে ফোন করিতে, বন্ধু আমার ফোনেতে বন্ধু মিস কল যে মারে মন চাই বন্ধু তোরে ফোন করিতে, মন চাই বন্ধু তোরে ফোন করিতে। দাদা আমার পাঁচি বলেছিল রেডিও সেন্টারে যাবে, তাহলে কি রেডিও সেন্টারে আমার পাঁচি সত্যি সত্যি চলে যাবে? আর গতকাল রাতে শুইয়াছিলাম মাহেরি পাশে, হঠাৎ করে ফোন বাজিল কানের ধারে, মায়া মারে সে কয় ফোন করে কে তোমায়,
লজে ফেলিয়া দেয়া মারে গো লজে ফেলিয়া দেয়া মারে বন্ধুয়া আমার ফোনেতে কত মিস কল যে মারে মন চাই বন্ধু তোরে ফোন করিতে মন চাই বন্ধু তোরে ফোন করিতে বলছিলাম কি তুই ভালো আছিস তোর মাস্টার এই তুই তো করে ভাষা শিখেছে ওমা কেন হয়নি বলে মামা তুমি কখন এসেছো ভালো আছো মামা তুমি কখন এসেছো ভালো আছো আমার তোদের বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম কেন তোদের বাড়ি কথা হালকা কথা কি হচ্ছিল আমি বুঝলাম আমার পাচি কি ও বাবা কত বড় হয়ে গেল তার পাচি রে আমা আমি তোর জন্য একটা ভালো ছেলে রে যদি বিয়ে কর আমি বিয়ে করব নি আমা কেন আমার বিয়ে করতে ভালো লাগে না হেই কেন করতে ভালো লাগে না হেই কেন আমা বলবো বল এটা মাকে শুনে যেতে বলো তোর মা এখানে নেই ওই যে মাঠটা দেখছো তো ওই মাঠে আমি প্রত্যেকদিন খেলা করতে যাই আর গোবর গুড়াতে যাই তাই কেলের ছেলে গুলে আছে না ও আমাকে যাই ফোন করে আমি ছুটে চলে যাই কেলের ছেলে গুলে হ্যাঁ মা এই মাজির মা এই তোদের এই মাঠের এপারে ঘর কেলে ছেলে গুলে কিরে তুমি জানো না এই মেলাতে মাইস সেট দিয়েছে লাইট দিয়েছে জেনারেটর চালাচ্ছে ওই তো কেলে আর ওর বেটা গুলে ওপারে হরি নামে মাইক দিয়েছে হ্যাঁ কি হয়েছে বলো তুই জানিস হ্যাঁ তাই ও নাকি গুলে সে ভালোবাসা করছে হ্যাঁ কি হয়েছে পাঁচের সঙ্গে ভালোবাসা করেছে কোন চলে রে তোর বেটা গুলে আমার পাঁচের মাথায় উকুন হয়ে ঢুকেছে ও মা এত বড় ফোন দিয়েছে যদি আমি তোর পায়ের কেলের বেটা গুলে তো পাঁচই তোর চোখে ও মা ফোন করো তো না এই শোনো রে গাই শোনো দাদা ছেলে যদি আমার পছন্দ হয়ে থাকে কি বলো ঠাকুমা তাহলে এ বিয়ে হবে এখন আর খেচে কি হবে এত বড় মেয়ের বাজার কেন পাঠা আমি দেখছি আমি দেখছি আমা কি ও কেলে ছেলে গুলে ভালো নয় তা তোর জন্য খুব ভালো ছেলে দেখি তুই বিয়ে কর আমি বিয়ে করবো না তুই বিয়ে কর ঠিক আছে মামা বিয়ে আমি করব তবে আমার একটা কথা আছে হ্যাঁ বল আমি ছেলেটাকে দেখব আর ছেলে যদি না পছন্দ হয় তাহলে তুমি তোমার বোনকে বিয়ে দিও তোমার আমি বিয়ে করু তাহলে বসে বসে গেল তুমি তোমাদের কোনো বন্ধু বান্ধব বাড়ি যেতে পারি না শোনো দাদা তুমি ছেলেকে ডাকো আর আমি চললাম এই বৌদি তো 150 টাকা নিল দেখি বৌদি তুমি কত রকম আইটেম করেছো রান্না ঘরে আমা কি আমি তো শিকার হয়ে যা ঠিক আছে যা তুই একটু সাজুগুজু করা সাজুগুজু করা ঠিক আছে আমি সেজে আসছি তাহলে আমার বিয়ে দিতে নিয়ে যাবে বর্ষা সাজিয়ে আমার কচু বাগানে বসিয়ে রেখেছে কচু বাগানে এত মশার চাপ আমি কামড় না সহ্য করতে পেরে আমি বাঁশ বাগানে এসে বসে আছি খুড়ো আসুক বুঝিয়ে দেবে মজাখানা কচু বাগান থেকে যখন বাঁশ বাগানে আসি তখন কি দেখা পেয়েছি ওই পথে যখন আমি
দেখতে পাই আলতা রাঙা পাই আবার নপুর পড়েছে আলতা রাঙা পাই আবার নপুর পড়েছে একটা বস্তা পড়া আমি পাগল করেছে একটা বস্তা পড়া আমি পাগল করেছে ওই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতা রাঙা পাই আবার নপুর পড়েছে আলতা রাঙা পাই আবার নপুর পড়েছে বস্তা পড়া আমি পাগল করেছে একটা বস্তা পড়া আমি পাগল করেছে আমি তো রাস্তায় বেরোলে বলে বাবা কোথায় তোর ভবিষ্যৎ নন্দন দেখা কেন বলে বলো তো খুড়ো কেন বলতো আমার তিন তিনটে বউ হারা হয়ে গেছে আমার তো কেউ নেই আমার সব শেষ হয়ে গেছে খুড়ো ওই জন্য আমি রাস্তায় বেরোলে আমার সবাই বলে বাবা কোথায় তোর ভবিষ্যৎ অন্ধকার হে তা বলে তুমি খুড়ো আমার বিয়ে দিচ্ছ যখন হে তো নতুন করে বিয়ে করতে যাচ্ছি এই হেচাঙ্গের বদল ফেচাং গেলে ভবিষ্যতে আলো করে বিয়ে করতে যাচ্ছি খুড়ো আর গলায় কি ও খুড়ো ফুলের মালা পরে তিন তিনটি বিয়ে করেছি কেউ লাস্টিং করেনি খুড়ো সব তো আমার একে একে ছেড়ে চলে গেছে খুড়ো হে তা বলি এবার বিয়ে করবো খড়ের মালা পরে যদি লাস্টিং করে আমি অনেকটা পদে হেঁটে বিয়ে করতে যাবো তো যদি খিদে পাই পথে বসে খেয়ে নেবো খই মুরগি খুড়ো তাহলে তুমি আমার বিয়ে দিতে নিয়ে যাবে খুড়ো আমার বর্ষে সাজিয়ে তো খুড়ো কত সুন্দর কত সুন্দর বর এসেছে দেখবি যদি আমি দেখি বৌদি আইটেম গুলো কতগুলো করেছে তোর কি হয়েছে মাথা হাতে বসে কি হয়েছে মা গো মা কত রকম আইটেম আছে জানো অনেক রকম আছে পুরো এটা বিয়ে বাড়ি না ছাত বাড়ি কোচানে কেউ হুড়ো হুড়ি কোচানে কেউ দৌড়া দৌড়ি এটা বিয়ে বাড়ি না ছাত বাড়ি খুড়ো ও খুড়ি এটা কি খুড়ো এটা তোর হবো নতুন শ্বশুর বাড়ি ওই এটা হবো শ্বশুর বাড়ি এটা বরাশন এটা বরাশন ও খুড়ো এখানে বর বসে ও খুড়ো আমি বর তো ও খুড়ো আমি এখানে বসবো ও খুড়ো এদিকে শো এদিকে শো ও খুড়ো তুমি আমার জন্য দুটো মেয়ে দেখেছো ও খুড়ো এই তো একটা এই তো একটা এইটা তো শাশুড়ি হবে আর এটা বউ হবে ও খুড়ো এইটা হলে হতো না ও খুড়ো এটা একটু লম্ব মত আছে দাদা এদিকে এসো বলছি কি এটা ছেলে ঠাকুর তো আগে এসে মশাল জ্বালবে বলে এই ছেলে তো এই ছেলে আগে বলে মাছ করতে দিবে বলে বলি ও বাবা হবু তুমি কে তোমার হবু শাশুড়ি মা এই জামাই যেমন বর্ষাকালে আষাঢ় মাসে বৃষ্টি হলে
শোল মাছ টপকে চলে যায়, জামাই শশা মেরে সাউরি বুকে দিকে আসতে কেন? বাচ্চা ছেলে পরিস্থিতি বোঝে না। আচ্ছা একটু মানিয়ে নে, আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব। কথা? কয়েকটা কথা ছোট্ট করে বলি ও বাবা হবু জামাই। বলো মা, বিয়ে করতে গেলে তো সাত পুরুষের নাম বলতে হবে, পারবে তো? হ্যাঁ মা, হ্যাঁ কেন পারবো না মা? প্রথমে বলো তোমার নাম ঠিকানাটা। আমার নাম তো বলে ভালো, ছিরি ইচ্ছিরি বিচ্ছিরি ঈশ্বর বোধহয় চন্দ্র পাল। এইবারে বলো তোমার ঠাকুর তার নাম। আমার ঠাকুরদার নাম, হ্যাঁ আমার ঠাকুরদার নাম ঠিক আত্মকা। বলো ওই ছিরি পাঁচু পাল তার বাবার নাম? তার বাবার নাম ফরবটি। তার বাবার নাম? তার বাবার নাম হাই ভোল্টেজ। আচ্ছা বাবা তুমি লেখা মনে কত দূর? ও মা তুমি লেখাপড়া আমাকে জিজ্ঞাসা করছো? হ্যাঁ। ও মা আমি যা লেখাপড়া শিখেছি আমার কোনো স্কুলে ভর্তি নয় না মা, আমি এ পাস ও পাস এ পাস ও পাস। আচ্ছা বাবা ব্যাকরণ সম্বন্ধে কিছু জানা আছে তোমার? কি হয়েছে মা? ব্যাকরণ সম্বন্ধে কিছু জানা আছে? হ্যাঁ জানা আছে তো মা। তাহলে বলো তুমি শর্ট প্রশ্ন যাচ্ছে, আমি ব্যাকরণ কাকে বলা হয়? ও মাই গড, হরি যে বাংলা গা জিন্দা ভঙ্গা মাম, ব্যাকরণ কাকে বলা হয়? হ্যাঁ মা ব্যাকরণ তো, হ্যাঁ যদি কোনো ছাগল অকারণে ব্যবহার করে তখন তাকে ব্যাকরণ বলে। আচ্ছা বাবা তোমার মা ছোটবেলা থেকে কোন খাবার খাই প্র্যাকটিস করেছে? ও মা আমার মা সবসময় তারানগরের হাটে আসতো মা, ওখান থেকে আমার জন্য বিলাতি খেজুর কিনে নিয়ে আসতো মা, আমি বিলাতি খেজুর খেতে খুব ভালোবাসি মা। ওই খাজুরে কথা শুনে বৌদি খুব আছে, ওই বানানটা বললে আমি খুশি হতাম বাবা। আমার খেজুর বানান শুনবে? হ্যাঁ তাহলে শোনো মা, খেয়ে গুজুর গুজুর খেজুর। দাদা এদিকে এসো, ছেলে আমার খুব পছন্দ হয়ে গেছে, একটা কথা বলি এই রাতে তো আর বামন ঠাকুর পাবো না, তুই তো অনেকদিন কালীঘাটে রিস্কা চালাতে, বিয়েটা সারতে পারবে না? ঠাকুর মশাই আসবে না? না আমার সামাল দিতে হবে। হ্যাঁ চেষ্টা করব। তাহলে আমি যাচ্ছি, ওই বৌদি তো 150 টাকা নিল, দেখি রান্নাঘরের অবস্থাটা কেমন। তোর কোনো দায়িত্ব নেই? না সবাই বৌদির মধ্যে আছে। তোমরা শুধু ছেলে ছেলে করো, মেয়ে একটা পেটে ধরে দেখো কত কলচুড়ি শাড়ি তোমরা ঘের করে পরবে গো। দাও বাবা দাও আমার কলচুড়ি শাড়ি দাও, আমি ঘের করে পরে। বলছিলাম কি আমি ছেলে দেখবো। তুই ছেলে দেখবি? 100 বার 100 বার যা দেখ। ও মা দেখছি তাহলে যাচ্ছি কিন্তু। মামা আমি বিয়ে করবো না। মামা কেন? ছেলে তো পুরো বাঁদরের মতো দেখতে। হ্যাঁ ছেলে বাঁদরের মতো দেখতে? হ্যাঁ মামা। মামা স্বামী নিন্দা করতে নেই, তুমি দেখো মামা। অকল্যাণ হয় অকল্যাণ হয়, তুমি দেখবে তো। ঠিকই বলেছো তো, কাল পেঁচা বসে আছে কাল পেঁচা।
কি হয়েছে ঘুরো তোর বড় ভাব কেন কেন কি হয়েছে কেন তুই ভালোই বসতে পারিনি ও রাধা রাধা ভাবে বসতে হবে ও ঘুরো এইভাবে বসতে হবে আর বসতে হবে না এবার তুমি কে মেয়ে পছন্দ করেছো ঘুরো তুমি ঠিকই কথা বলেছো আমি বিয়ে করব যখন আমি মেয়ে দেখে বিয়ে করব ঠিক আছে ঘুরো